হঠাৎ করেই উত্তরবঙ্গ যাবার প্ল্যান, কিন্তু ভাবছেন টিকিট কি করে পাবেন। হাওড়া বা শিয়ালদা থেকে টিকিট কাটলে কনফার্ম টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল। তাহলে এখন উপায় কি? এখন উত্তরবঙ্গ যাবার জন্য অনেক বাস রয়েছে, কিন্তু বাসে গেলে একটা সমস্যাও রয়েছে, সেটা হলো টয়লেট। তাই অনেকেই বাসে যেতে পছন্দ করেন না। আজ আপনাদের যে তথ্যটা দেব সেটা অনেকের কাছেই অজানা। আজ আপনাদের জন্য একটা বিশেষ ট্রেনের সন্ধান দেব। এই ট্রেনটির সন্ধান অনেকের কাছেই অজানা। আমরা 10 দিন আগে টিকিট কেটে কনফার্ম টিকিট পেয়েছি। তাহলে এবার জেনে নেওয়া যাক এই বিশেষ ট্রেনটি কবে, কোন দিন, কোথা থেকে ছাড়ে এবং টিকিটের মূল্য কত, তার যাবতীয় তথ্য। হাওড়া বা শিয়ালদা স্টেশনের পাশাপাশি কলকাতা স্টেশন, যেটি চিৎপুর স্টেশন নামেও পরিচিত, সেখান থেকে এখন অনেক এক্সপ্রেস ট্রেন ছাড়ে। ইস্টার্ন রেলের একটি জনপ্রিয় স্টেশন হলো এই কলকাতা স্টেশন। তাহলে এখন জেনে নেওয়া যাক এই কলকাতা স্টেশন কিভাবে আসবে। কলকাতা স্টেশন বা চিৎপুর স্টেশন আসতে গেলে বাস, ক্যাব বা প্রাইভেট কারে করে চলে আসতে হবে প্রথমে আরজি কর মেডিকেল কলেজ। আরজি কর মেডিকেল কলেজের ঠিক বিপরীত দিকে 5-7 মিনিটের দূরত্বে রয়েছে কলকাতা অর্থাৎ চিৎপুর স্টেশন। মূলত হাওড়া এবং শিয়ালদা স্টেশনের অতিরিক্ত চাপ কমানোর জন্য এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই স্টেশনে টোটাল 5টি প্ল্যাটফর্ম এবং 8টি ট্র্যাক আছে। স্টেশন চত্বরে খাবারের দোকান প্রচুর আছে। যদি কেউ মেট্রো করে আসতে চান তাহলে এই স্টেশনের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল বেলগাছিয়া এবং শ্যামবাজার মেট্রো স্টেশন। এই স্টেশনের বাইরে থেকেই ওলা, উবের, ট্যাক্সি, বাস সবই পেয়ে যাবেন। আমাদের ইন্ডিয়া থেকে যদি কোনো আন্তর্জাতিক ট্রেনে উঠি এবং বাংলাদেশ বা নেপাল যেতে চাই তাহলে এখান থেকেই ট্রেনে উঠতে হবে এবং সেই ট্রেন আপনাকে পৌঁছে দেবে আমাদের দেশের সীমান্তবর্তী স্টেশনে। এই কলকাতা স্টেশনের স্টেশন কোড হল ক্যাপিটালে KOAA। আমরা গিয়েছিলাম হাওড়া থেকে। প্ল্যাটফর্মে ঢোকার মুখে ক্যারিয়েবল লাগেজ স্ক্যান করে ঢুকতে হবে। আমাদের গাড়ির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে। আমরা এখন এগোচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশনে ঢুকে ডান দিকে গেলেই অনেকটা NJP স্টেশনের মতো স্লোপিং করা আছে, তাই লাগেজ টানতে কোনো প্রবলেম হবে না। এই স্লোপিং দিয়ে উঠে ওভারব্রিজ পেরিয়ে আপনারা প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। আমাদের ট্রেন ছিল কলকাতা আগরতলা স্পেশাল ট্রেন। এটি প্রতি রবিবার রাত 9:40 কলকাতা অর্থাৎ চিৎপুর স্টেশন থেকে ছাড়ে। এই স্টেশনে আপ ডাউন করার জন্য একটি এসকেলেটার রয়েছে, কিন্তু আমরা যখন পৌঁছালাম সেদিন এটি বন্ধ ছিল। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি। এখানেও স্লোপিং করা রয়েছে, তাই লাগেজ টানতে অসুবিধা হবে না। 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দেখলাম যথারীতি গাড়ি দিয়ে দিয়েছে, কলকাতা আগরতলা স্পেশাল ট্রেন। আমরা যেহেতু হঠাৎ করেই ট্যুর প্ল্যান করেছিলাম, অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখলাম এখানে টিকিট অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, 3-টায়ার AC টিকিট ছিল না, স্লিপার কোচ এবং AC ইকোনমি ক্লাসের টিকিট অ্যাভেলেবেল ছিল। আমরা AC ইকোনমি ক্লাসের টিকিট নিয়েছিলাম। বাকি টিকিটের রেট চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই হলো আমাদের সিট। ট্রেনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। AC ইকোনমি ক্লাসের সিট 3-টায়ার AC মতো অতটা ওয়াইড স্পেসেস হয় না। আগে AC ইকোনমি ক্লাসে বেডরোল দেওয়া হতো না, কিন্তু এখন দেওয়া হয়। প্রত্যেক কোচের সিট নাম্বার 81, 82 এবং 83, এই 3টে নাম্বারের মধ্যে যদি আপনাদের সিট পড়ে তাহলে কিন্তু আপনার সিট পরের কোচে অটোমেটিক আপগ্রেড হয়ে যায়, কারণ এই 3টে সিট কিন্তু প্রিজার্ভ করে রাখা হয় ওনাদের বেডরোল রাখার জন্য।
প্রত্যেকটা সিটেই লাইট রয়েছে, এটা আপনারা প্রয়োজন মতো ইউজ করতে পারেন, স্টাডি বা পার্সোনাল কাজের জন্য ইউজ করতে পারেন। বাঁদিকে রয়েছে মোবাইল হোল্ডার, এখানে রয়েছে বটল হোল্ডার, এছাড়া প্রত্যেকটা সিটের সাথেই চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে। একদম রাইট টাইম 9:40 আমাদের গাড়ি ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। ট্রেনের ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটি বেসিন রয়েছে, ওপরে একটা লুকিং গ্লাস রয়েছে, আর দুটো টয়লেট রয়েছে, একটা ইন্ডিয়ান এবং একটা ওয়েস্টার্ন। কোনো একটা কারণে ওয়েস্টার্ন টয়লেটটা বন্ধ ছিল, মোটামুটি ওয়াশরুমগুলো মোটামুটি পরিষ্কার। আর এখানে দুটো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথেই দেখলাম মোটামুটি সকলেই ডিনারের তোড়জোড় শুরু করে দিয়েছেন। আমাদের গাড়ি রাইট টাইমে ব্যান্ডেল স্টেশন পৌঁছাল। আমরা চাউমিন দিয়ে সবাই মিলে ডিনার সারলাম। ডিনার সেরে যথারীতি আমরা শোবার তোড়জোড় করতে লাগলাম। কাল সকাল 7:45 এই ট্রেন NGP ঢোকার টাইম। এখন দেখার বিষয় হলো ট্রেন NGP রাইট টাইমে ঢোকে কি। ভোরে ঘুম ভাঙল তখন ঘড়িতে 5:47, চারিদিকে সবুজ আর সবুজ, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। গরম চায়ে চুমুক দিতে তবে চোখের ওপর থেকে ঘুমের চাদরটা সরল। আমাদের ট্রেন NGP পৌঁছানোর রাইট টাইম ছিল সকাল 7:45, কিন্তু 2 ঘন্টা লেটে পৌঁছলো NGP স্টেশন। আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কলকাতা স্টেশন থেকে NGP পৌঁছানোর জন্য আরও একটি স্পেশাল ট্রেন আছে, সেটি হলো কলকাতা ডিব্রুগড়, যেটি প্রতি রবিবার রাত 11:50 ছাড়ে কলকাতা স্টেশন থেকে এবং NGP পৌঁছায় পরের দিন সকাল 10:45। তবে ভাড়া কিন্তু একই পড়ে। তবে 10-12 দিন আগে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু টিকিট কনফার্ম হয়ে যাবে। আমরা NGP পৌঁছালাম তখন ঘড়িতে 10:00, প্রায় 2:15 লেট, কিন্তু একটাই স্যাটিসফ্যাকশন, আলটিমেটলি পৌঁছে গেছি NGP। এখান থেকে কোন কোন অফবিট জায়গায় আমরা যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো 10:00 আমরা ট্রেন থেকে নামলাম, 2:15 লেটে আমরা ট্রেন থেকে নেমেছি, NGP আমরা এই মাত্র পৌঁছলাম। চলো গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে ওভারব্রিজ হয়ে আমরা বেরোলাম ঠিক যেই দিকে গাড়ি পার করা থাকে সেই দিকে। আমাদের আগে গাড়ি বলা ছিল, আমরা পৌঁছে দেখলাম ড্রাইভার দাদা আমাদের জন্য আগে থেকেই গাড়ি নিয়ে এসে ওয়েট করছে। যথারীতি আমরা গাড়িতে উঠে পড়লাম, চললাম নতুন নতুন আকর্ষণীয় অফবিট জায়গার সন্ধান। জানতে চান কোন কোন সেই অফবিট জায়গা, তাহলে মামাইস ডায়েরির সঙ্গে থাকুন। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।